যোগ করে নাজিক খান আমি একজন আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক হিসেবে আমি কিন্তু ভোটের জন্য আপনাদের আসলাম। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উনি কিন্তু সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমি বিকল্প আর একটু কথা বলতে চাই আপনাদের কাছে, একজন লোককে আপনারা 30 বছর যাবৎ ভোট বিএনপি বানিয়েছেন, 30 বছর যাবৎ উনি এমপি করছেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে আগামী সংসদ নির্বাচনে পাঠান তাহলে আমি আপনাদের এমপি গিরি করার জন্য নাই। ভাইস প্রধান আছে কারণ আমি দেখেছি অসংখ্য কাজ বাকি আছে, যে কাজগুলো করা অত্যন্ত জরুরি। উনি এক বক্তৃতায় বলেছেন রায়পুরাতে নাকি আর কোনো কাজ বাকি নাই। রায়পুরার মাটি, শেখ হাসিনার ঘাঁটি, স্বাধীন বাংলার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে যাদের বীরত্বগাথা অবদান চির অম্লান হয়ে আছে সারা বিশ্বে, তাদের মধ্যে অন্যতম ব্যক্তিদের পরিচিতি মিশে রয়েছে এই উপজেলার মাটি ও মানুষের সাথে। আর তাই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা ও তার সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে উপজেলা চেয়ারম্যান থাকাকালে মাস্টার প্ল্যান ছিল আমার রায়পুরার উন্নয়নে। উদ্যোগ নেওয়া হয়েছিল শেখ রাসেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের। উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান নির্বাচনী প্রচারণাকালে উঠান বৈঠকে এসব কথা বলেন নরসিংদী 5 আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও নরসিংদী 5 রায়পুরা থেকে নির্বাচিত এমপি সাহেবের অনীহার কারণে পরিবর্তনের মুখ দেখতে পায়নি রায়পুরা উপজেলাবাসী। তিনি চান না রায়পুরায় শিক্ষার হার বৃদ্ধি হোক, কারণ এই উপজেলার মানুষ শিক্ষিত হলে ধরে ফেলবে তার ভেলকিবাজি। একাধারে 30 বছর দলীয় ও রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে উপজেলাব্যাপী এক হত্যাযজ্ঞের রচনা করেছেন তিনি। কেউ হারিয়েছে মা বাবা ভাই বোন, আবার কেউ হারিয়েছে স্ত্রী সন্তান ও স্বজন। এছাড়া তিনি আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে হাইব্রিড আওয়ামী লীগ তৈরির মাধ্যমে নিজের আধিপত্য বিস্তার করেছেন উপজেলাটিতে। আপন স্বার্থ চরিতার্থ করতে তার রোষানল থেকে রক্ষা পায়নি দলীয় কোন নেতাকর্মী, এমনকি রক্ষা পায়নি দলীয় প্রতীক নৌকার প্রার্থীরাও। বিগত ইউপি ও উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকের প্রার্থীকে পরাজিত করে নিজের ইচ্ছার প্রার্থীকে জয়ী করার রেকর্ডও অর্জন করেছেন উপজেলাবাসীর কাছে তিনি। আজ সময় এসেছে দিন বদলের, সময় এসেছে রায়পুরা উপজেলাবাসীর মতো বদলের, রায়পুরা উপজেলার উন্নয়নের। আর তাই দিন বদলের জন্য ঈগল মার্কায় ভোট দিন, উন্নয়ন উপহার দিব আপনাদের, বলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।